বিকালে যেটা হবে সেটার উপরে ইউজড অ্যান্ড হচ্ছে অফারের, ওইটা তো কিছু অফারের ড্রেস থাকবে। এখন যেটা হচ্ছে সেটা তো কিন্তু হচ্ছে অফার পাবেন, এটা হচ্ছে অর্গানজা কোটার ভিতরে হচ্ছে অফারটা হচ্ছে পাবেন। তো একটু তাড়াতাড়ি করে হচ্ছে জয়েন করে ফেলেন ঝটপট করে, অ্যান্ড হচ্ছে আমাকে জানান সবকিছু ক্লিয়ারলি হচ্ছে দেখা যাচ্ছে কিনা এবং অল ওকে আছে কিনা। আমি যে ড্রেসটা পরেছি এইটার মধ্যে তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে, আর এইটার হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে কটন নেটের ভিতরে। ব্ল্যাকটার ছবি হচ্ছে আমি এর আগে হচ্ছে অলরেডি পোস্ট করে দিয়েছিলাম। সো এখন বাকি দুইটা কালার হচ্ছে যে দেখাবো, তার আগে অর্গানজা গুলো দাও, অর্গানজা যে সাদা বাড়ি গুলো যেগুলো আছে না ওগুলো দাও। একটু সবাই জয়েন করে ফেলে একটু টপ ফ্যানদের মেনশন করে দেন, একটু কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আসলে বুঝি না যে কেউ কিছু দেখতেছে কিনা বুঝতেছে কিনা, কমেন্ট করতে হবে। জয়েন করে হচ্ছে কমেন্ট করে ফেলে। আচ্ছা আজকে হচ্ছে সাদাবাহার এই কালেকশন গুলোর উপরে কিন্তু অফার থাকবে। অর্গানজার মধ্যে যারা হচ্ছে অফার চাচ্ছিলেন তারা হচ্ছে এই লাইফটা হচ্ছে একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? সবগুলো একটুখানি দাও, সবগুলো একটু দেখে তারপর আমি ডিটেলসে চলে যাবো। আজকে না এটা কি কি থাকবে সেটা হচ্ছে আমি একটু ফার্স্টের দিকে দেখাই দিতেছি। এই অর্গানজা থাকবে, এই কটন নেটটা থাকবে, তারপরে হচ্ছে এই অর্গানজাটা থাকবে, অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ার কালেকশন আজকে কম প্রাইসে পেয়ে যাবেন। সো লাইফটা একদম ফার্স্ট টু লাস্ট হচ্ছে দেখার চেষ্টা করবেন। এইটা হচ্ছে অ্যানাদার একটা হচ্ছে অর্গানজা, ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা অর্গানজা দেখাচ্ছি, হচ্ছে অ্যানাদার একটা অর্গানজা। সো অনেক অনেক ডিজাইন, অনেক অনেক ডিজাইন কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমার পরটার হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে দেখাই দিই, আমরা দুইজনই ওইখানে করতেছি। আচ্ছা এইটা হচ্ছে অফারে যাবে আজকে, ঠিক আছে? এইটা আজকে অনেক অফারে যাবে, এইটা খুবই সুন্দর। যারা একটু বটল কিনে হচ্ছে মেহেন্দির জন্য যারা ড্রেস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে কিছু ড্রেস হচ্ছে আজকে দেখাই দিব। লেমন কালার, তারপরে হচ্ছে গ্রিন কালার, এরকম এগুলো হচ্ছে অর্গানজা, এগুলোর উপরেও কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন। অ্যান্ড হচ্ছে এরপরে হচ্ছে এই যে লেমন কালার এর মধ্যে হচ্ছে এই ড্রেসটার অফার কত জন্য ছিল এটা? আচ্ছা এই টাইপের হচ্ছে ড্রেস গুলো হচ্ছে একের ঘরে হচ্ছে পাবেন, এগুলো হচ্ছে দেখাবো। একটু হচ্ছে সবাই জয়েন করেন, হাই হ্যালো করেন। আমার পাওয়ার ড্রেসটার হচ্ছে কালার গুলো হচ্ছে একটু দেখাই তারপর ডিটেলসে চলে যাবো। এটা হচ্ছে কটন নেটের ভিতরে ব্ল্যাক কালার একটা, আর একটা হচ্ছে স্কাই, ঠিক আছে? তো এই ড্রেসটার হচ্ছে তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে, ওকে, তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে। এগুলো সবগুলোর সব সাইজ অ্যাভেলেবেল, 36, 38, 40, 36, 40, 44 অ্যাভেলেবেল আছে। আমি যেটা পড়ছি সেটার হচ্ছে সাইজ থাকবে হচ্ছে আপনার আই থিঙ্ক 38, 42, 46 এরকম, মানে ডিটেলস বলে দিবি এখন, ঠিক আছে? আচ্ছা দেখানো স্টার্ট করে তুমি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আমার এত এত পছন্দ বলে বুঝতে পারবো না। থ্যাংক ইউ চাঁদনি আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে বিহেভিয়ার আমার খুবই রুড মাঝে মধ্যে, আমি খুব কড়া কড়া কথাও বলি। হ্যাঁ এইটা হয়তো খুবই কম সংখ্যক মানুষ জানে, বাট মানে ওই যে থাকে না কিছু মানুষ মনটা নরম মাথাটা গরম, আমি সেরকম। আমার যখন মাথা গরম হয়ে যায় তখন আমি খুবই উইয়ার্ড উইয়ার্ড কথা বলি, 5 মিনিটের আগে আমি অনেক কিছু বলি, পরে আবার নিজেই কান্নাকাটি করে আবার নিজেই আবার সরি টরি বলি। বাট আমার মনটা প্রচুর নরম, আমাকে খুব তাড়াতাড়ি ভাঙা যায়। ওকে আপু রেডি কটন দেখাবো, হ্যাঁ দেখাবো আপু, একটু ওয়েট করো। মেয়ে যাবেন আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। যেটা পড়ছো এটার প্রাইস বলে দিচ্ছি শোনা, রেড অ্যাভেলেবেল, রেড অ্যাভেলেবেল নাই কিন্তু আপু, রেড, মেরুন, অরেঞ্জ, হট পিঙ্ক, ম্যাজেন্ডা, এই কালার গুলো হচ্ছে আমাদের অনেকগুলো করে আসতেছে। পূজা যেহেতু সামনে আছে তাদের জন্য হচ্ছে আমরা আনবান, বিয়ে সাদের প্রোগ্রাম আছে, সো অনেক অনেক কালেকশন পাবেন। রেড মেরুনের উপরে একটু ধৈর্য ধরে হচ্ছে সাথে থাকতে হবে। ওকে সো দেখেন এই ড্রেসটা ফার্স্টে দেখাই, এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে। ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে আপনার কটন নেটের উপরে, বা যেটাকে আমি কোটা বলি, হ্যাঁ কোটা ম্যাটেরিয়াল কিন্তু বলা হয়, যেটা হচ্ছে আপনার এরকম কটন নেটের মতো হচ্ছে আপনার ওয়ার্কতে থাকবে। স্লিভের পারটা খেয়াল করেন, সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে ওয়েভ ওয়ার্ক করা, এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে, আর ইনার অ্যাড করে দেওয়া আছে। আমি যেটা পরেছি সেটাই কিন্তু হাফ ইনার দেওয়া, বাট কোটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ মানে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটা হাতার কিন্তু নিচে হচ্ছে পুরোটা ইনার নেই, বাট কোটা ম্যাটেরিয়াল দেখে কিন্তু বোঝা যাচ্ছে না।
ওকে, তোমার মতো তোমার ড্রেস গুলো শুন, থ্যাংক ইউ শান্ত আপু, সবাই একটু একটা একটা করে শেয়ার করে দিয়েন। আমি লাস্ট দুই দিন হচ্ছে লাইভ করতে পারি নাই, আমার পুরো পোস্ট লিমিটেশন চলে আসলো, আমি কোনো ভিডিও রিলস হচ্ছে আপলোড করতে পারি নাই, আমার দুদিন আমি লাইভ করতে পারি নাই পেজ থেকে, মানে স্টিল পেজ এর উপরে আর কি ঝড় যায়। তো যাই হোক, দেখেন এটা হচ্ছে ড্রেসের দামানের পার্টটা, বা দামানের পার্টটা স্লিভ এর পার্টটা ভাই এত সুন্দর, ইভেন দেখেন ব্যাক সাইডেও কিন্তু হচ্ছে এটা ওয়ার্ক করে দেওয়া আছে, মানে ব্যাক পার্টও হচ্ছে আমি এরকম একটা বর্ডার ওয়ার্ক পাবো। তো যারা পিঙ্কি কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একদমই পারফেক্ট। আর এটার হচ্ছে ভিতরের সিকোয়েন্সটা থাকবে হচ্ছে আপনার একটু সিলভার টোনে, একটু সুন্দর হচ্ছে হোয়াইট স্টোন দিয়ে হচ্ছে ওয়ার্ক করা, থ্রি ডি প্যাটার্নে হচ্ছে এরকম ফ্লোরাল হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে। সাদাবাহারে এটার প্রাইস চলে যাবে হচ্ছে আপনার একদম রিজনেবল প্রাইসে যাবে, যতটুকু আর কি হচ্ছে কমানো যায় আমি কিন্তু কমায় দিতেছি। সাইজ থাকবে 36, 40 and 44। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে দুপাটো। ওকে, ড্রেসের দুপাটো থাকবে, এটা দুইটা সাইডেই কিন্তু সুন্দর করে হচ্ছে আপনার এরকম ওয়ার্ক করে দেওয়া আছে, বিউটিফুল ভাবে কাট ওয়ার্ক করা আছে। ম্যাটেরিয়ালটা কিন্তু দোপাট্টারও থাকবে হচ্ছে আপনার কটন ওয়ার্ক এর ভিতরে, ঠিক আছে, মানে কটন নেটের ভিতরে, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে ড্রেসের দোপাট্টার হচ্ছে টোটাল হচ্ছে ওয়ার্কটা। আচ্ছা, সো এটা হচ্ছে একটা, এবার চলে যাবো ড্রেসের প্যান্টে। দুপাট্টা এন্ড ড্রেস থাকবে আমার কটন নেট, মানে কোটা ম্যাটেরিয়াল, আর প্যান্ট থাকবে কটন সিল্ক, খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল, যেহেতু অরিজিনাল সাদাবাহার, আপনি সবকিছুর কোয়ালিটি একদম 100-এ 100 পাবেন। প্যান্টও কিন্তু সুন্দর করে এরকম হচ্ছে আপনার লেস ওয়ার্ক করে দেওয়া আছে, আর প্যান্টটা কিন্তু সুপার ঢিলা ঢালা হবে, একটু হালকা প্লাজো প্যান্ট কাটিং এর থাকবে। তো এইটার হচ্ছে দুইটা কালার হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে এই পিঙ্ক কালারটা, আর একটা হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট কালার, এটা আমি তো তোমাদেরকে দেখাই দিতেছি, দুইটাই হচ্ছে একসাথে দেখাই দিই। এইটা হচ্ছে আরেকটা, ঠিক আছে, যদি পিঙ্কটা সোল্ড আউট হয় বা পিঙ্কটা যদি পড়তে ভালো না লাগে যে না আমি পিঙ্ক কালার করবো বা স্কিন কালার করবো, সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা হচ্ছে নিয়ে নিতে পারবো। সো দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে, বাট ওইটা ছিল কটন নেট, এটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়াল কিন্তু দুইটা দুই রকম থাকবে। ওকে, একটা হচ্ছে কটন নেট আর একটা হচ্ছে আপনার অর্গানজার ভিতরে। তিন দিন মাত্র হয়েছে, 3-5 দিন তো আপু সময় লাগে ঢাকার বাইরে, ঠিক আছে, একটু ওয়েট করেন, 3 দিনে যদি এত হতাশ হয়ে যান তাহলে কিভাবে কি। সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে স্লিভের পার্টটা, স্লিভেও সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে, ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে অর্গানজা, এটার ম্যাটেরিয়াল, এই কালারটা ম্যাটেরিয়াল থাকবে অর্গানজা, ডিজাইন টিজাইন সবকিছু সেম থাকবে, শুধু ম্যাটেরিয়ালে হচ্ছে চেঞ্জ। এটার সাইজ আছে 36, 40 and 44, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস এর হচ্ছে টোটাল হচ্ছে ওয়ার্কটা সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক করে দেওয়া আছে, এন্ড হচ্ছে এইটা হচ্ছে বডির হচ্ছে এরকম বডি তো সুন্দর করে কাট ওয়ার্ক থাকবে, দুইটা সাইডে হচ্ছে এরকম সুন্দর করে থ্রি ডি প্যাটার্নে কিন্তু হচ্ছে আপনার ফ্লোরাল হচ্ছে ওয়ার্ক গুলা করা। সো অরিজিনাল সাদাবাহার দেখাচ্ছি, যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন, প্রাইস থাকবে হচ্ছে দুইটারই 5,500 করে। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার দামানের হচ্ছে ওয়ার্কটা, আমি যেটা পড়ছি সেটার প্রাইস কিন্তু কম আছে, ওকে, আমি যেটা পড়েছি সেটার প্রাইস হচ্ছে কম আছে, যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড সেগুলো হচ্ছে আমাদের 6,200, 6,500, 5,800 এরকম অফার ছিল, 6,500 ছিল, 6,200 করেছি, 5,800 করেছি, এখন বলতে গেলে পুরো হচ্ছে কেনা প্রাইসে কিন্তু চলে যাচ্ছে, কজ এগুলোর প্রাইস কিন্তু নর্মালি আরো আরো বেশি। আপনারা ট্যাগ ট্যাগ সহ সবকিছু পাবেন, আপনারা স্ক্যান করেও দেখতে পারবেন, এখানে ট্যাগের সাথে স্ক্যান সবকিছু আছে। সো এনিওয়ে, এটা হচ্ছে আপনার ড্রেসের দুপাট্টা, ঠিক আছে, দুপাট্টাটা কিন্তু সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, দুপাটাটা এত সুন্দর আর কালারটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস, যে কোনো প্রোগ্রামে হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন, এত সুন্দর একটা কালার, আপনি বার্থডে বলেন, বিয়ে শাদী বলেন, আপনি এঙ্গেজমেন্টের প্রোগ্রাম বলেন, অফিসিয়াল কোনো প্রোগ্রাম পার্টি বলেন, সব কিছুতে আপনি হচ্ছে ইজিলি হচ্ছে ক্যারি করতে পারবেন, বিকজ কালার কোডটা হচ্ছে সব কিছুর জন্য হচ্ছে পারফেক্ট। সো এটা হচ্ছে ড্রেস দুপাট্টা, এন্ড হচ্ছে প্যান্টটা শো করে দিচ্ছি, এই হচ্ছে ড্রেসের প্যান্ট, প্রাইস থাকবে 5,500। ওকে, তাসনিম আপু ওয়েট করেন, মাত্র 3 দিন হয়েছে, শুক্রবার সুন্দরবন বন্ধ থাকে, ঠিক আছে, শুক্রবার ফ্রাইডে আমাদের এই এরিয়াতে শুক্রবার বন্ধ থাকে, তো মাত্র 2 দিন হয়েছে গেছে, ওয়েট করেন প্লিজ, এত অধৈর্য হয়েন না, মাত্র 3 দিন হয়েছে আপনি হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে অর্ডার করছেন। কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্ল্যাক কালার ভেলভেট কুর্তি আছে, কালো কুর্তি কি আছে নাকি শেষ। সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস দুপাট্টা, আর হচ্ছে প্যান্ট, প্রাইস থাকবে 5,500, লম্বাটা আমি বলে দিতেছি, হ্যাঁ লম্বা হচ্ছে আছে আপনার 45 করে, 45 ইঞ্চি লম্বা হচ্ছে আছে ড্রেস গুলার। ওকে, ড্রেস গুলোর লম্বা আছে 45 ইঞ্চি, আর বডি আছে 36, 40, 44। ওকে, 36, 40, 44, আমার ড্রেসটার আকাশি কালারটা দাও। আচ্ছা, আমার ড্রেসটার হচ্ছে স্কাই কালারটা হচ্ছে আমি ফার্স্টে দেখাচ্ছি, ফার্স্টে আমি ভাবছি যে আমি স্কাই কালারটা পরবো, পরে মনে হচ্ছে যে স্কাইটা পরলে আমার তো মনে হয় কালো দেখাবে, দরকার নেই, আমি একটু পিঙ্ক পিঙ্ক করি। ওকে, সো এইটা হচ্ছে ড্রেসটা, এটাও কিন্তু কটন নেটে থাকবে,
কটন নেটের একদম সফট অ্যান্ড বেস্ট ভার্সন যেটা, সেটা দিয়ে হচ্ছে এই ড্রেসটা আর কি পরা। এটাও কিন্তু পাকিস্তানি হচ্ছে আপনার কালেকশন। অ্যান্ড এটার আরো কালারের ছবি হচ্ছে আমি একবার দিছিলাম, পাঁচটা কালার ছিল, সেখান থেকে ছবি দেখে দুইটা অলরেডি সোল্ড, একটা হচ্ছে মেরুন ছিল, একটা গ্রিন ছিল, সেটা স্টক আউট হয়ে গেছে। এখন তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে, কালো আছে, আমি যেটা পরেছি সেটা আছে, আর হচ্ছে আমার হাতের স্কাইটা অ্যাভেলেবেল আছে। একদম সিম্পল সুন্দর যদি কিছু চান, যা আমি বেশি ওয়ার্কের কিছু চাই না, বিকজ দুই রকমের আপু আছে আমার পেজে, যারা একটু হেভি কালেকশন পছন্দ করে, যা আপু অনেক দামি কিছু দেন একদম বেশি কাজ করা থাকবে, আবার কিছু আপু আছে আপু একদম সিম্পল এর মধ্যে দেন, অল্প অল্প কাজ করা অ্যান্ড খুবই সুদিং, এরকম কিছু। তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটা হচ্ছে একদমই একদমই পারফেক্ট হবে। ওকে আচ্ছা, তো দেখেন এই ড্রেসটা হচ্ছে আপু চারটার সময় বিকেল চারটায় লাইভ। তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস আর নেকেড ডিজাইনটা সুন্দর করে কিন্তু এরকম হচ্ছে আপনার কি বলে কি বলে দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস হচ্ছে ওয়ার্কটা পার্লের ওয়ার্ক আছে, অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সে সুন্দর করে ওয়ার্ক আছে, কটন নেটের ভিতরে থাকবে ড্রেসটা, অ্যান্ড হচ্ছে টোটাল ড্রেসে ছিটানো হচ্ছে ওয়ার্ক থাকবে, অ্যান্ড দামানে কিন্তু সুন্দর করে গর্জিয়াস করে হচ্ছে এরকম হচ্ছে ওয়ার্ক করে দাম আছে। হ্যাঁ, সো এইটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল একটা ড্রেস, মানে পরে খুবই আরাম, মানে গর্জিয়াস, প্লাস হচ্ছে এটা পরতেও হচ্ছে ক্যারি করতেও খুবই হচ্ছে মানে কমফোর্টেবল দিবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার লম্বায় আছে 43, বডি আছে 38, 42, 46 মিডিয়াম, এক্সেল, এম, এন্ড হচ্ছে এক্সেল, মানে মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে, স্মলটা কিন্তু নাই। সো আই থিঙ্ক এটা 42, 44, 46 আছে। চলো একটু মাইপা হচ্ছে দেখাই, একটু মেয়েতে হচ্ছে বলে দাও। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা, ব্যাক সাইডে হচ্ছে সুন্দর করে কোটার হচ্ছে ওয়ার্ক আছে, অ্যান্ড দুপাট্টাটা খুবই খুবই সুন্দর একদম লেসের হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে ওয়ান সাইড করে হচ্ছে এরকম পাল্লতে হচ্ছে তোমার ওয়ার্ক করে। হ্যাঁ, এই সাইজ গুলো হচ্ছে এক্সাক্ট, এই সাইজ গুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে। ওকে, সো দেখো এইটা হচ্ছে তোমার দুপাট্টার হচ্ছে ওয়ার্কটা, দুপাট্টাতে হচ্ছে এরকম করে সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকবে, ঠিক আছে। ডিসকাউন্ট করে দেওয়া আছে, প্যান্ট থাকবে প্লাজো টাইপের, আমি কিন্তু প্যান্ট এটা পরি নিয়ে হোয়াইট কালার প্যান্ট পরা ছিল, ওইটা পরে আমি দাঁড়াইছি। ওকে, সো এটা হচ্ছে ড্রেস, দুপাট্টা অ্যান্ড হচ্ছে প্যান্ট, প্রাইস থাকবে 4600 করে। ওকে, এটা কিন্তু অফার প্রাইস, আফটার ডিসকাউন্ট প্রাইস 4600। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবে, লেমন কালারের ড্রেসের দেওয়ার গ্যান্জা, কি কি সাইজ আছে বলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিয়া আপু, কেমন আছেন? আচ্ছা, নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা দিতেছে আমার, এখানে স্লো নেটওয়ার্ক, স্লো কানেকশন দেখাচ্ছে। নাই ভাই, প্লিজ আপনি নেটওয়ার্কটা ঠিক রাখেন, ঠিক আছে, আপনার উপরে অনেক ভরসা আমাদের, নেটওয়ার্কটা অ্যাটলিস্ট ঠিক রাখেন। ওকে, সো দেখ ১,৮০০ করে হচ্ছে যে দুইটা ড্রেস পাবা, সেই দুইটা হচ্ছে আমি এখনই তোমাদেরকে শো করে দিতেছি একটু ওয়েট। এইটা একটা আর হচ্ছে এইটা একটা, এটার সাইজ কত? আচ্ছা, এটা 38 আর এটা সেম, এটা মাপো, কোমরে কম লাগতেছে। আচ্ছা, এইটা একটুখানি দেখাই, এই ড্রেসটার অনেকগুলো অর্ডার ছিল বেঞ্চমার্কের, সো এটা হচ্ছে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে, 38 সাইজটা হচ্ছে অ্যাভেলেবেল আছে, যেটা 1800 টাকায় চলে যাবে, 1,800 করে হচ্ছে পেয়ে যাবেন। এটা হচ্ছে নেকেড ডিজাইনটা, সুন্দর করে অর্গানজার মানে মধ্যে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আছে, ফুল স্লিভে ইনার অ্যাড করা আছে,
পুরো ড্রেসের ব্রেকটা খেয়াল করেন, একদম গর্জিয়াস করে হচ্ছে ব্রেক থাকবে, প্রাইস থাকবে 1800 টাকা করে, ঠিক আছে? 1800 টাকা করে পেয়ে যাবেন। এটা কিন্তু একটু লেমন ইয়েলো কালার, একদম যে হলুদ কালার তেমন না, একটু লেমন ইয়েলোশ হচ্ছে একটা কালার। তো প্রাইস থাকবে হচ্ছে আপনার শুধুমাত্র 1800 টাকা করে, ঠিক আছে? কত আছে সাইজ এটা? 1800 টাকা হচ্ছে ড্রেস এন্ড দুপাট্টার হচ্ছে প্রাইস। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। লেমন ইয়েলো কালারের হচ্ছে এই একটা ড্রেস দেখাচ্ছি, এন্ড এরপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি আঘানুরের অর্গানজা, সেটাও কিন্তু 1800 টাকায় হচ্ছে চলে যাবে, ঠিক আছে? তো দেখেন, এইটা হচ্ছে আপনার অ্যানাদার ওয়ান, খুবই খুবই প্রিটি একটা কালেকশন। প্রাইস থাকবে এটারও সেম প্রাইস থাকবে 1800 করে। অ্যান্ড এই দুইটা হচ্ছে যেইটার যেই সাইজ বলতে সো ওইরকমই সাইজ অ্যাভেলেবেল আছে। একটু ট্রাই করবেন তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করার জন্য, মানে 38 একটা আছে, 42 একটা আছে, 44 একটা আছে, একটা একটা করে সাইজ আছে, ঠিক আছে? হয়তো সব সাইজ দিতে পারবো আপু, বাট সবগুলো একটা একটা করে আছে। দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে যতটুকু সম্ভব আমি ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিতেছি। একটু তাড়াতাড়ি অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার কনফার্ম করে ফেলবো। শারমিনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেকে জিজ্ঞেস করতেছে কেমন আছি, সবাইকে একসাথে অ্যান্সার দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে আমার সাথে আমার আম্মু আসছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। ওকে, আম্মু যখন শোরুমে থাকে তখন একটু এক্সট্রা হচ্ছে ভালো লাগে, আবার গলার আওয়াজ একটু চড়া থাকে, নাইলে ওরা তো আমাকে দাবায় রাখে। দেখো যে তোমার ড্রেসের হচ্ছে টোটাল হচ্ছে ওয়ার্কটা, আমি আমি পোলা পাইন দিয়ে এখন কাজ করাইতে গেলে ভাই ভয় লাগে, কিছু বললে ঠুস করে দোষ লাগিয়ে যায়, কোন সময় জানি বলো আমি আর চাকরি করবো না, আমি আর থাকবো না, এই জন্য ওদের অনেক তেল দিয়ে রাখা লাগে, ঠিক আছে? এখন তো সব জায়গায় মানুষজন চাকরি ছেড়ে পালাই গেছে অনেকে, তো ওইসব জায়গায় তো পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো রিং লাইটের ফুকা দিয়ে কেমনি আমার দিকে তাকায় গেছে গুন্ডার মতো ছাত্রলীগের গালতে। ওকে, মানে ও এমন ভাবে তাকায়, তরুণ এমন ভাবে আমার দিকে তাকায়, আমার ভয় ভয় থাকা লাগে। ও কিন্তু লিগের গার্লফ্রেন্ড, কি বলেন? ওর বয়ফ্রেন্ড হচ্ছে দুই তিনটা আছে, সবাই লিক করতো পালাই গেছে। আচ্ছা, কি বলে ওই অর্গানজা দাও, 3400 টাকা অর্গানজা দাও, এই যে ব্রাউন কালারটা দাও, বিস্কিট কালারটা দাও। আচ্ছা, এখন হচ্ছে ফলাকের হচ্ছে অর্গানজা দেখাই, ঠিক আছে? অর্গানজা গুলো আমি আসলে কি যে করবো, গাউনের লাইভ করাও বাকি আছে, গাউনও দেখাইতে হবে, ওনা তো সরাও গাউনের লাইভ হচ্ছে দেখাইতে হবে, কবে কি করবো জানি না। আচ্ছা, এটা হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে, 36 আছে, 40 আছে, এন্ড হচ্ছে এটা বড় একটা সাইজ দাও, ছোট সাইজ দিও না আমার হাতে। এটা হচ্ছে 36 আছে, 40 আছে, 44 আছে অর্গানজার ভিতরে হচ্ছে দেখাচ্ছি। সো দেখি দাও, দেরি দেরি দাও, আজকে কি কি দিয়ে ভাত খাইছো? দুইজনই ওইখানে যাইয়া খালি দাঁড়ায় থাকো, ড্রেস আনার নাম নাই, সব ড্রেস এদিকে এনে একটা একটা দিবেন, বড় বড় সাইজ গুলো এখানে এনে রাখো। ওকে, সো দেখো যে তোমার ড্রেস স্লিভ এর পার্ট, এটা হচ্ছে ফলাকে থাকবে, এটার সাথে তুমি সুন্দর একটা ব্যাগ পাবা, সুন্দর একটা ক্যাটালগ পাবা, খুবই জোস, এগুলো আমি একবার দেখাইছি। সো এইটা হচ্ছে ড্রেস এর স্লিভ এর পার্টটা, যারা হচ্ছে বেশি কাজ মানে একদম ঝিকিমিকি কাজ পছন্দ করো, যাপো অর্গানজা নিবো কিন্তু সুতোর কাজ থাকবে, হালকা পাতলা পার্লের কাজ থাকবে, এরকম কিছু চাই, এন্ড হচ্ছে বাজেট খুবই কম, কিন্তু অরিজিনাল চাই, পাকিস্তানি চাই, ম্যাটেরিয়াল ভালো চাই, তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা। সবকিছুই হচ্ছে পাবা এটার মধ্যে, মানে যেমন চাও এক্সাক্ট তেমনই হচ্ছে ড্রেস পাচ্ছ, একে কম দাম, তার উপরে সুন্দর কমফোর্টেবল, তার উপরে হচ্ছে আমার ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন, ঠিক আছে? তো যারা টিনের ঘরে চাচ্ছিল যে আপু টিনের ঘরে অর্গানাইজার হচ্ছে দেন, তাদের জন্য হচ্ছে এটা বেসিক্যালি টু পিস একটা কালেকশন। বাট নর্মালি হয় এরকম কাজ করা আনস্টিচ কিনতে গেলেও 4200 টাকা করে কিনতে হয় অর্গানজা, ঠিক আছে? অর্গানজা শিখুন যেটাই বল, সেখানে একদম পুরো ব্র্যান্ডের ফলাকের হচ্ছে অরিজিনাল হচ্ছে এই স্টিচ কালেকশন গুলো হচ্ছে তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে কথায় কথায় দেখাই দিলাম, ড্রেসটা লম্বায় আছে 42, বডি আছে 36, 40, 44, ওড়নাটা শো করে দিয়েছে, ওড়নাটা কিন্তু খুবই খুবই সুন্দর, এই হচ্ছে ড্রেসের হচ্ছে দুপাট্টা, মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। আর আজকে অর্ডার এই এই লাইভের প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে, ঠিক আছে? এইটা একটুখানি আমি একটা লাইভ শেয়ার করে বলে দিই, ভুলে গেছি এই অফারটার কথা, একে তো অফার পাচ্ছ তার উপরে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি। ওকে, এখন ফ্রেন্ডদেরকে মেনশন দাও, বলো যে এই ডেলিভারি চার্জ ফ্রি দিছে, তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলো। ভাই আমার ফোন কিনে লাগবে, একটা ফোনও কাজ করে না।
এত টাকা পয়সা পাইতেছে মানুষের বাসা বাড়ি থেকে, কেউ কিছু দিলে ভালো হইতো না, আমরা অনেকগুলো আগানো আনতে পারতাম। আল্লাহ মাফ করো মানুষের হারামের টাকা পয়সা, দরকারই নেই ভাই। কালকে ওই যে টেবিলের উপরে যে ডলার টাকা পয়সা যে রাখা যায় ছবিটা, ওইটা আমি অনেক জুম করে করে দেখছি জানেন, একদম জুম করে করে, যেখানে সেটা কত কোটি টাকা হইতে পারে বা কতগুলা ডলার, মানে কত টাকা হইতে পারে, মানে সব হচ্ছে জনগণের টাকা, ভ্যাট ট্যাক্স মানুষের হক মারা টাকা, কত কত টাকা, আর আমরা গরিব মানুষ খালি দেখেই যাবে, ওকে এইগুলো আর পাবে না, গরিব মানুষ দেখে যাবে। সরকারের উচিত কি এগুলো হচ্ছে যারা গরিব আছে আমাদের মতো তাদের মধ্যে বন্টন করে দাও। ওকে সো দেখেন এটা হচ্ছে ড্রেস দুপাতা প্রাইস এখন কত, শুধুমাত্র 3400 করে, 3400 করে। রাতের বেলা কিসের লাইভ করবো, রাতের বেলা আমি নিজেই বসে থাকি লাইলাতুল গুজব দেখার জন্য, যে কি বেরোবে, ঠিক আছে কি বেরোবে কি দেখবো, প্রত্যেকদিন 11টা 12টা বাজার সাথে সাথে শুরু হয়ে যায়। কালকে বেরিয়েছে, এবার কি আরে ধরা পড়ছে যেন, কি আসছে পক্স বা মক্স কি আসছে। আচ্ছা এনিওয়ে দেখেন এইটা হচ্ছে আড়াইটা 3400 টাকার ড্রেস, পিঙ্ক কালার এর উপরে মানুষের ফ্যাসিনেশন কেন জানি একটু এক্সট্রা আছে, সেটা যদি হয় পিচ পিঙ্ক তাহলে কথাই নেই, এই কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যাদের স্কিন টোন আমার মতো আছে তারা চাইলে হচ্ছে এটা হচ্ছে নিতে পারেন, খুবই প্রিটি লাগে, পরার পরে খুবই কিউট, খুবই হচ্ছে সোভার লাগে। তো এটা হচ্ছে 3400 করে, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন। হ্যাঁ বাবার করে বলে দেই, ফার্স্টের দিকে ক্যাপশনেও বলি নাই যে ডেলিভারি চার্জ আজকে ফ্রি থাকবে, আজকে অর্গানজা অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি থাকতেছে। এই ড্রেসটা একটু বেশি সুন্দর বিকজ এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে হচ্ছে দামানো হচ্ছে, এরকম একটা ফোল্ডিং ওয়ার্ক করে দেওয়া আছে। যারা যারা জয়েন করছেন একটু কষ্ট করে হচ্ছে একটা করে লাইক লাভ দিয়ে দিন আপু, কমেন্ট করেন বা না করেন এটা হচ্ছে এই জন্য করতে বলতেছি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে অনেক নতুন প্রোডাক্ট আসতেছে প্লাস অফারেরও প্রোডাক্ট যাচ্ছে, সো যাতে করে লাইফটা অ্যাটলিস্ট একটু সামনে পড়ে যাচ্ছে, ঠিক আছে কি দেখাইলে একটু দেখে ধরেন চলে গেলে, কিন্তু একটা আপডেট এর উপরে যেহেতু আমরা থাকতেছি আপনারা হচ্ছে যেন মিস না করেন কোনো কিছু, দ্যাটস ওয়াই একটু কষ্ট করে মানে লাইভটাতে একটা করে লাইক দিয়ে দিয়েন, ঠিক আছে, কারণ প্রত্যেকটা লাইভে ভিউ হয় 50-60 হাজার, বাট লাইক থাকে শুধুমাত্র 300-400 এরকম থাকে। সো যাদের সামনে লাইভটা পড়বে তারা যদি একটা করে লাইক দিয়ে চলে যান, পরবর্তী দেখা যায় যে পেজের আপডেট গুলো হচ্ছে পায়, ঠিক আছে। আর আমি তো বেতার বাংলা বিজনেস এর সাথে সাথে অনেক ইনফরমেশন এই পেজে পাওয়া যায়। ওকে আচ্ছা মাশাল্লাহ কাজে, থ্যাংক ইউ মেজ আপেন আপু। আমার পরোটার দাম হচ্ছে 4600 করে আপু, এটা অফারে। আচ্ছা আর আমি যেটা দেখাচ্ছি সেটার প্রাইস থাকবে 3400 করে, ওকে 3400। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব, 36-40-44 সাইজ অ্যাভেলেবল, 36-40-44 সাইজ অ্যাভেলেবল। এটার ওনারটা একটু বেশি সুন্দর, ওকে এরকম করে হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া আছে দুইটা সাইডে, দুইটা সাইডে বোথ সাইডে এরকম কাটওয়ার্ক করা। সো অর্গানজার ভিতরে দোপাটাটা পাচ্ছেন, প্রাইস একবার 3400 করে, খুবই সুন্দর একটা কালেকশন, এটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। অ্যান্ড কম প্রাইস এর মধ্যে যেহেতু পাচ্ছেন, সামনে বিয়ে শাদির প্রোগ্রাম করতে পারে, কজ আমাদের তো পুরো দুইটা মাসই অনেক প্রোগ্রাম পুরো পজ করে রাখা হয়েছে, ঠিক আছে। সো এবার দেখবেন কি আগস্ট সেপ্টেম্বর আসার সাথে সাথে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, মানে পেয়ে যাবেন, কলিগের কাছ থেকে পান, কাজিনের কাছ থেকে পান, যেখান থেকে পান, ফ্রেন্ডের কাছ থেকে পান, মানে অনেকগুলো প্রোগ্রাম পাবেন। সো এখন যেহেতু কমে আসে নিয়ে নিতে পারেন, আর সামনে তো পুজো আছে, বিয়ে শাদীর প্রোগ্রাম আছে। অ্যান্ড এই টাইপের ড্রেস গুলো হচ্ছে অত ঝিকিমিকি টাইপের প্রোডাক্ট না, সো এগুলো যে কোনো কিছুতে মানে যে কোনো প্রোগ্রামে বা নর্মাল র্যান্ডম পরার জন্য কিন্তু পারফেক্ট। আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আমি একটু সুন্দর করে দেখাই, এটা আসলে খুবই সুন্দর একটা ড্রেস, এটা দামানের কাটটা হচ্ছে একটু বেশি প্রিটি অ্যান্ড আনকমন, ওকে এরকম করে হচ্ছে ওয়ার্ক থাকবে। হোয়াইট কালারের ড্রেস দেখাতে গেলে কষ্ট হয়, বোঝা যায় না লাইভে, ওকে। সো এটা দামানের পার্টটা থাকবে এরকম, এটা সুন্দর করে কাট করে দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে পার্লের এরকম ওয়ার্ক আছে, অ্যান্ড এই ড্রেসটার ভিতরে হচ্ছে আপনার বিগ স্টোন দিয়ে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া, ঠিক আছে। সো এটা হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর, পরার পরে খুবই খুবই সুন্দর লাগবে, এটা যদি আপনি একটা শরারা খাড়া দিয়েও পরেন সুন্দর লাগবে, নর্মাল একটা প্যান্ট দিয়েও পরলে সুন্দর লাগবে, কারণ ড্রেস এর দাম অনেক সুন্দর করে ওয়ার্ক করা। অ্যান্ড স্লিভ এর পার্টে হচ্ছে আপনার কি লাগছে, স্লিভ এর পার্টে হচ্ছে এটা বাসে দিয়ে দিও, স্লিভ এর পার্টে হচ্ছে আপনার এরকম সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে এই হচ্ছে ড্রেসটা, প্রাইস থাকবে কিন্তু এটারও হচ্ছে সেম, ওনারটা হচ্ছে শো করে দিতেছি, সাইজ থাকবে 36-40-44। অ্যান্ড এই হচ্ছে ড্রেস এর হচ্ছে দুপাতা থাকবে, এইটা
দুপাটাটা সুন্দর করে হচ্ছে আমরা এরকম ওয়েভ ওয়ার্ক পাচ্ছি, আর হচ্ছে কালারফুল সুতার হচ্ছে ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে? প্রাইস একদম 3400 করে, 3400 তে পেয়ে যাবেন। আজকে আমার লাইক করতে কেন যদি কষ্ট হচ্ছে, দুই দিন গ্যাপ দিয়ে এসিটা দাও তো, দুই দিন গ্যাপ দিছি, আজকে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা, প্রাইস থাকবে, প্রাইস থাকবে কত, শুধুমাত্র 3400। হ্যাঁ আপু, আমার পরোটা 4600 করে, আমারটা দেখাচ্ছি একটু বে। আচ্ছা আমারটা কালোটা দিয়ে দাও, আমারটা কালোটা দিয়ে দাও। আচ্ছা আমারটা কালোটা দেখাচ্ছি, এরপর 3400 টাকার একটা অর্গানজা কালো দেখাই দিব। এরপর আরো অনেক অর্গানজা আছে, পার্টি ওয়ার গুলো আমি একটু হচ্ছে তোমাদেরকে আজকে দেখাই দিই, যার যেটা লাগবে নিয়ে নিবা, বিকজ এই অফার কিন্তু হচ্ছে পাবা না, বিকজ এখন আমার অনেক মানে বুঝতেছোই তো, পুরো এক মাস বিজনেস আমি বন্ধ রাখছি, এখন কি পরিমানে প্রেশার মাথার উপরে, শুধু আমার জায়গায় যদি এসে কেউ দাঁড়ায় তাহলে বুঝতে পারবে, বিকজ সবাই তো সবকিছু বুঝতে চায় না, সবাই সবার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত। তো আমরা যেহেতু বিজনেস যারা করি তাদের এখন বলতে গেলে সব তো লসে যাচ্ছে, ডিউ হয়ে রয়েছে অনেক পুরা, মানে কেমনি কি করবো, একমাত্র আল্লাহ ছাড়া হচ্ছে আর কোনো উপায় নাই। বেশি বেশি করে দোয়া করবা যাতে করে সবাই সবকিছু একদম স্বাভাবিক ভাবে হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল স্বাভাবিক যেন হয়। গাউনের লাইফ কখন করবেন? গাউনের লাইফ আসলে করতে হবে খুবই সুন, দেখি কালকে করা যায় কিনা, ঠিক আছে, কালকে করা যায় কিনা দেখি। সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসের স্লিভের পার্টটা। ওকে, আমি যেটা পরছি যেটা বলতেছিলাম আমারটাও কিন্তু ট্রান্সপারেন্ট, কিন্তু কটন নেটে হচ্ছে গোলাপি পরছি তো আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে, তো ভালো করে তাকে বোঝা যায় যে বডি শো হইতেছে। আর কালোটাতে তো হচ্ছে বডি শো হবে এটা বলেই নিলাম, এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট থাকবে, হচ্ছে এতটুকু হচ্ছে আপনার ইনার করে দেওয়া আছে, বাকিটুকু কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে। ওকে, এটাও হচ্ছে আপনার কটন নেটের ভিতরে, নেকের ডিজাইন হচ্ছে সেম আমারটার মতো, সবকিছু একদম সেম টু সেম পাচ্ছেন। অ্যান্ড কালোটাতে একটু ভালো করে বোঝা যাচ্ছে ড্রেসের ওয়ার্ক, সো একটু কালোটা ভালো করে দেখেন। পিঙ্ক অ্যান্ড স্কাই যেটা সেগুলো তো কিন্তু সেম, এরকম এতগুলো হচ্ছে স্টোন পুতে অ্যান্ড হচ্ছে পার্ল সিকোয়েন্সের হচ্ছে ওয়ার্ক থাকবে। সো এটা হচ্ছে থাকবে দাবানের পার্টটা, খুবই সুপার একটা কালেকশন, প্রাইস হবে 4600 টাকা। সাইজটা আবার একটু বলি সুন্দর করে শুনেন, সাইজ থাকবে হচ্ছে আপনার 44, 44, 46, ঠিক আছে, মিডিয়াম, লার্জ অ্যান্ড হচ্ছে এক্সট্রা হচ্ছে লার্জ, মানে এম আছে, এল আছে, আর হচ্ছে আপনার এক্সএল আছে, সাইজটা হচ্ছে এটার এরকম। ওকে, সো এটা হচ্ছে আপনার ড্রেসের দুপাটা হচ্ছে ওয়ার্ক, দুইটা হচ্ছে চারটা সাইডের পল্লতে আসলে কিন্তু ওয়ার্ক আছে, অ্যান্ড পুরো বোথ সাইডে মানে চারোদিকে ঘুরিয়ে কিন্তু আপনার এরকম বর্ডার অ্যান্ড লেসের ওয়ার্ক করা। ওকে, সো একদম সিম্পল সুন্দর, এগুলা হচ্ছে আপনার মানে কি বলে বুটিকের হচ্ছে কালেকশন, অ্যান্ড বুটিক কালেকশন গুলা কিন্তু আপনারা মোটামুটি খুবই খুবই পছন্দ করেন। আচ্ছা, এত বড় বড় সাইজ কেন? আমার কাছে তো মনে হয় একদম পারফেক্ট আছে, বিকজ মানে সাইজ গুলো হচ্ছে এরকমই বেশি হচ্ছে যায়, যেমন 44টা হচ্ছে বেশি যায় আমাদের, 46টাও মাশাল্লাহ বেশি যায়, অ্যান্ড কটন নেট বা হচ্ছে শিফন অর্গানজা যেটাই বল না কেন পাকিস্তানি প্রোডাক্ট একটু ঢিলা ঢালা করলেই সুন্দর লাগে। যেমন ধরেন আমি কিন্তু নিজেই মানে 4 ইঞ্চি বেশি হচ্ছে পরছি, এগুলো হচ্ছে ফিটিং করলে সুন্দর লাগে না, এটার স্টাইলটা আপনি দেখবেন পাকিস্তানি যত নায়িকা দেখেন বা যত মডেল দেখেন ওরা কিন্তু ফিটিং প্রোডাক্ট হচ্ছে পরে না, ওদের প্রত্যেকটা ড্রেসে ঢিলা ঢালা, যতই চিকনা হোক দেখবেন যে ঢুলা ঢেলা হচ্ছে জামা কাপড়, এন্ড ওগুলোতেই সুন্দর লাগে। ওকে, সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, প্রাইস হবে কত, শুধুমাত্র 4600 করে। ওকে, 4600 করে। আচ্ছা, এরপর 3400 টাকার একটা হচ্ছে অর্গানজা দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার ফালাকে থাকবে, যার ভাল লাগবে তাড়াতাড়ি করে কিন্তু ইনবক্স করে ফেলবেন। ওকে, যার ভাল লাগবে তাড়াতাড়ি করে হচ্ছে ইনবক্স করে ফেলবেন, এটার ইয়ার কই ক্যাটালগ গুলা কই। সো দেখেন এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ব্ল্যাক কালার টু পিস কালেকশন, যার ভাল লাগবে কই, যার ভালো লাগবে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট নিয়ে হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব ঝটপট করে। এই যে আমি তো দেখাই, ও আচ্ছা সরি, এটা ফালাক নিতে পোশাকে, আমি যেটা পরেছি সেটা ফালাক, আল্লাহ মাথা পড়ে গেছে, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ফালাকে, ঠিক আছে, এইটা যেটা পরেছি সেটা হচ্ছে ফালাকে। আর হচ্ছে আমি যে 3400 টাকা অর্গানজা দেখাচ্ছি সেটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের, সরি, আমি সো সরি, আমি মোটা পাতা বলছি, আমি সো সরি, ঠিক আছে, আল্লাহ মাফ করো, কুকুলটা পাল্টা লাইভ করে ফেলছি, এটা হচ্ছে পোশাকে, ঠিক আছে, আমি ভুল বলছি, কেউ ঠিকও করে দেয় না, এই লাইভ এর আগেও হয়েছে একবার, তারপরও এই যে, ঠিক আছে, এটার হচ্ছে ব্র্যান্ড থাকবে পোশাক, 3400 টাকার যে অর্গানজা সেটা হচ্ছে পোশাকে, এরকম ব্যাগ পাবেন, ক্যাটালগ পাবেন, অরিজিনাল পাকিস্তানি ব্যাগের গায়ে সবকিছু দেওয়া আছে, প্রাইস খুবই খুবই রিজনেবল করা হচ্ছে। আর আমি যেটা পড়েছি সেটা হচ্ছে ফালাকের হচ্ছে কালেকশন, ফালাক কালেকশন গুলা কিন্তু বেসিক্যালি 6800, 6500 করে সেল হয়,
সো ফালাকটা হচ্ছে আমরা একটু রিকোয়েস্টে নিয়ে আসি, ঠিক আছে? কারণ ফালাকের আইটেমটা একটু অন্যরকম, দেখতে অন্যরকম, দ্যাটস ওয়াই। সো ফালাকের আরো কিছু কালেকশন হচ্ছে আমরা আনার চেষ্টা করতেছি পূজার জন্য, বিয়ে শাদী প্রোগ্রামের জন্য। সো আবার একটু বলে, আমি যেটা পরছি সেটা হচ্ছে ফালাক, ওকে? আমি যেটা পরছি সেটা তিনটা কালার হচ্ছে ফালাকের, আর আমার হাতে যেগুলো 3400 টাকা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ সেগুলো হচ্ছে পোশাকের, ওকে? ওকে ওকে। আচ্ছা আপু, আমি তোমাদের 38 সাইজটা নিয়ে ডুবে যাই। হাই হাই, আপনার মতো শুকাইতে পারলে আসলে ভালো হইতো, ঠিক আছে? আমার বডি বডির মতো হয়ে যান আপনি, আর আপনার বডির মতো আমার যেন বডি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমিন আমিন। সো দেখেন, এটা হচ্ছে আপনার অর্গানজা বান্ধটা, এখানে সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে, পুতি ওয়ার্ক করে দেওয়া আছে, একদম একটু গোল্ডেন গোল্ডেন ভাইব রাখা হয়েছে। এটার ভিতরে স্টোন পুতি সবকিছু হচ্ছে একটু গোল্ডেন এর ভিতরে করা। সো যাদের হচ্ছে কালোটা ভালো লাগছে অবশ্যই কালোটা হচ্ছে নিয়ে নিবেন। প্রাইস থাকবে কত? প্রাইস থাকবে শুধুমাত্র 3400 করে, 36, 40, আর হচ্ছে কি, আর হচ্ছে 44 সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে। এইটার ওড়নাটা থাকবে পুরো দুপাটাতে হচ্ছে সুতা এন্ড সিকোয়েন্সার ওয়ার্ক করে দেওয়া আছে একদম পুরো কালোর ভিতরে। সো ওড়নাটাও কিন্তু খুবই খুবই সুন্দর ভাই, অনেক অনেক সুন্দর একটা কালেকশন। ওকে, সেটার প্রাইস হবে 3400 করে, 3400 করে, 3400 টাকায় চলে যাবা। ওকে, 3400 টাকায় হচ্ছে পেয়ে যাবেন। সো প্রাইস হবে কত? শুধুমাত্র 3400। আজকে আমার কেন জানি খুব খুব অতিষ্ঠ লাগতেছে, আমি গরম লাগতেছে, মানে লাইভ করতে আমার ভালো লাগতেছে না। খুবই তাড়াতাড়ি হচ্ছে তোমাদের তোমাদের সামনে হচ্ছে নতুন প্রেজেন্টার চলে আসবে, তারপরে আমার ছুটি। ওকে, সো দেখেন, এরপর আমি পদত্যাগ করব। এইটা অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। আর এটার হচ্ছে সাইজ আছে 36, 40, 44, ওকে? 36, 40, 44 সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে। সো দেখেন, এটা যদি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা, ওকে? সো এইটা একটু ডিটেলস ভালো করে দেখাইতে হবে, বিকজ এটা অনেক সুন্দর একটা ড্রেস। এটা ব্যাক সাইডেও নাইসলি হচ্ছে ওয়ার্ক আছে, সাইডে ওয়ার্ক আছে, নেকের ডিজাইনের মানে আপনার পিছনের সাইডে সুন্দর করে ওয়ার্ক আছে, আর এরকম করে হচ্ছে বো সিস্টেম করে দেওয়া আছে। এটাও 3-piece কালেকশন সাদাবাহার অরিজিনাল, অ্যান্ড হচ্ছে প্রাইস থাকবে 5500 তে, 5500 করে পেয়ে যাবেন। অ্যান্ড এগুলোর হচ্ছে এগুলোর মধ্যে অনেক লসে দেওয়া হয়েছে, মানে কেনা প্রাইসই বলতে গেলে রাখা হচ্ছে এখন। আপনারা জানেন অর্গানজা অরিজিনাল যেগুলো সেগুলোর কিন্তু প্রাইস অনেক অনেক বেশি, বিকজ এখন মোটামুটি টুকিটাকে আমরা কিন্তু সরাসরি পাকিস্তান থেকে নিজেরাও ড্রেস আনি। সো আইডিয়া আছে যে একটা ড্রেসের প্রাইস অ্যান্ড শিপিং চার্জ ভ্যাট ট্যাক সব মিলে খুবই হিমশিম খাইতে হয়, বাট আমরা আশা রাখবো এইবার শিপিং চার্জটা মানে হোপফুলি কমতে পারে, ঠিক আছে? মানে এইটা যদি হয়, বিশ্বাস করেন আমরা আপনাদেরকে যারা পাকিস্তানে বিজনেস করি আরো কম প্রাইসে ড্রেস দিতে পারবো, যেটা ন্যায্য মূল্য। ধরেন আমি একটা ড্রেস হচ্ছে অর্ডার করছি, এটার প্রাইস 4800 করে, বাট এটা আসতে আসতে প্রত্যেকটা ড্রেসে 1700 টাকা করে হচ্ছে যোগ হয়ে যাবে, 1200 টাকা মানে নিম্ন হচ্ছে যদি মূল্য যদি হয় 1200 টাকা এক্সট্রা হচ্ছে অ্যাড হয়। তো প্রত্যেকটা ড্রেসে হাজার হাজার লাখ লাখ ড্রেসের মধ্যে প্রত্যেকটাতে যদি 1700-1800 করে যদি অ্যাড করতে হয় আসার কস্টিং এর জন্য, তাহলে তো কি বিজনেস করে কতটুকু লাভ রাখি? যারা বিজনেস করে তারা জানে 500 টাকার উপরে বা 300 টাকার উপরে কোনো লাভ হয় না। অনেকে মনে করে কি প্রত্যেকটা ড্রেসে মানে 2000-3000 করে লাভ হয়, এটা ভুল কথা। একটা 4000 টাকা দিয়ে ড্রেস কিনে বিশ্বাস করেন 500 টাকাও লাভ রাখা যায় না। অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কটনটাতে একটু বেশি হচ্ছে ফোকাস করি, মানে আমি নিজে ফোকাস করি, পোষায় না, মানে সবার হচ্ছে স্যালারি, তারপরে শোরুমের সার্ভিস চার্জ সবকিছু মিলে আসলে পসিবল হয় না। ওকে, সো এইটা যদি কমে যায়, এই জিনিসটা যদি এখানে যত আছে ঝামেলাটা যদি কমে যায়, আমরাও আপনাদেরকে কম প্রাইসে হচ্ছে দিতে পারবো, আমরাও কমে কিনতে পারবো, আনতে পারবো, প্লাস আপনারাও হচ্ছে কম প্রাইসে পাবেন। ধরেন এইটার এইটার উপরে যদি সবকিছু যে ব্যাগ ট্যাগ সবকিছু কমে যায়, যদি শিপিং চার্জ যদি কমে যায়, আনানোর কস্টটা যদি কমে যায়, দেখা যাবে এইটা হয়তো আমি আপনাদেরকে 4500টাই দিতে পারতাম, 4800 দিতে পারতাম। আর হচ্ছে অনেক ঝামেলা, এখন বিজনেস করাটা খুবই টাফ হয়ে গেছে, মানে কষ্ট লাগে আসলে, এখন বিজনেস করে মজা পাই না। কেউ যদি বলে আপু বিজনেস করতে চাই, তাহলে আমি বলি যে আপু বিজনেসে ঢুকতাম না, ঠিক আছে? বিজনেসে হচ্ছে খুবই প্যারা, বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ করা খুবই প্যারা। ওকে, সো দেখেন, এটা হচ্ছে আপনার ড্রেস এর হচ্ছে দুপাটা থাকবে খুবই প্রিটি। আর সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এগুলো সবকিছু বাইরে থেকে আসে। ধরেন এটার অর্ডার যদি থাকে 100টা, আমরা হয়তো দিতে পারি 20টা, বাকি 80টা অর্ডারের জন্য আমাদেরকে বলতে হয় আপু সোল্ড নাই, বিকজ ওইখানে পাকিস্তান থেকে স্টক আউট থাকে, ওখান থেকে আনাইতেও লাগে 8-12 দিন সময় লাগে। সো অতদিন হচ্ছে কোনো আপু হচ্ছে মানে ওয়েট করতে চায় না,
তো যারা পাকিস্তানি বিজনেস একবার শুরু করে তারা কিন্তু চাইলে, যেমন আমি ইন্ডিয়ান প্রোডাক্ট আমার ভালো লাগে না সত্যি কথা, টু বি অনেস্ট, ইন্ডিয়ানের হচ্ছে অনেকগুলো হচ্ছে ক্যাটালগ আসে, অনেকে বলে আপু আমাদের সাথে বিজনেস কর, বা পাকিস্তানি প্রোডাক্ট ধরার পর ইন্ডিয়ানটা আমার ভালো লাগে না, ইন্ডিয়ানটা কিন্তু আমি আইনে আপনাদের কাছে ভালো লাভ রেখে সেল করতে পারি, বাট পসিবল না, বাংলা প্রোডাক্ট ধরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে ডাবল লাভ করে সেল করতে পারি, বাট মন থেকে আসে না সত্যি কথা যেটা, বিকজ এদের কোয়ালিটিটা এতটাই ভালো, মানে আমি নিজে পরে পরে লাইভ করি তো অন্যান্য কোয়ালিটি ধরতে গেলে পরে মনে হয় এগুলো কি এরকম লাগে। হ্যাঁ আপু কেমন আছো? ভালো আছি। অনেকদিন পর টিকার আপু কমেন্ট করছেন। আচ্ছা ইসমান ঈশ্বর বলেছে হাই হাই কেমন আছেন। সো এইটা হচ্ছে ড্রেসটা, 34, 40, 44 অ্যাভেলেবেল আছে, প্রাইস হবে কত? শুধুমাত্র 5,500 করে। ঠিক আছে, আপনাদের কাছে প্রাইসটা অনেক বেশি মনে হইতে পারে, যারা হচ্ছে জানেন যে আমরা কতটুকু মানে কেনার প্রাইস কতটুকু, প্রফিট কতটুকু রাখছে, তারা হচ্ছে চুপ থাকে আর কি, তারা বুঝে। আর যারা যারা জানে না নতুন নতুন দেখে, তারা মনে করে যে প্রাইস আল্লাহ এত বেশি, বাট এটা প্রফিট বিশ্বাস করেন 300-400 টাকার উপরে প্রফিট পার ড্রেসে যায়। ওকে সো দেখেন এইটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা কালেকশন। আর আগে সরকার তো বলে গেছিল অনলাইনের উপরে ভ্যাট দিবে, ভ্যাটটা হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্সটা করে কি ওরা সব সেলিং এর উপরে দেয়। তো আমরা হচ্ছে ট্রাই করতেছি এইটা হচ্ছে প্রফিটের উপরে আনতে। ঠিক আছে, সেলিং এর উপরে আপনি ধরেন আমি একটা ড্রেস কিনলাম 4,000 টাকায়, বিক্রি করলাম 4,100 টাকায়, তো সেলিং এর উপরে যদি আমরা যদি ভ্যাট দেয়, আমি একটা কাস্টমারের কাছ থেকে 150 টাকা 5% ভ্যাটে কিন্তু হচ্ছে ভালোই চলে আসে, বা 7% ভ্যাটে কিন্তু ভালোই চলে আসে, যেটা হচ্ছে অফলাইন। অনলাইনেও যদি 10% ভ্যাট অ্যাড করে, আপনার প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক টাকা হচ্ছে অ্যাড হয়। তো আমি তো প্রফিটই রাখতেছি নিজের কম, আমি কাস্টমারের কাছ থেকে আবার গলায় পাড়া দিয়ে কেন হচ্ছে এক্সট্রা ব্যাট নিবো? তো এইটা হচ্ছে আগের সরকার বলে গিয়েছিল যে অনলাইনে হচ্ছে ব্যাট দিবেন, এইটার কার্যকারিতা অলমোস্ট স্টার্ট হয়ে গেছিল। তো এই এই সরকার বর্তমানে সরকার কি করে এটা হচ্ছে দেখার বিষয়। তো ব্যাট ট্যাক্স এর টপিকটাতে এইটাই হচ্ছে বলবো যে সেলিং এর উপরে না করে আসলে প্রফিটের উপরে একটা হিসাবের মধ্যে এসে হচ্ছে ব্যাপারটা করা। আমারটা 1,800 টাকা নয়, আমারটা হচ্ছে 4,600 টাকা, 1,800 টাকা হচ্ছে দুইটা ড্রেস আমি অলরেডি দেখাই ফেলছি নুহাপো। ওকে সো দেখেন এইটা হচ্ছে 3,400 টাকা করে থাকবে। এনিওয়ে এইসব কথা বলতে গেলে রাজনীতির কথাবার্তা রাত পোহায় যাবে, আর এগুলো ছাড়া এখন কথা বলতেও ভালো লাগে না। তো যাই হোক ড্রেস দেখাই, এটার হচ্ছে সাইজ আছে 36, 40, 44 হচ্ছে সাইজ আছে, গ্রিন কালারের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। লাস্ট একটা সেটই অ্যাভেলেবেল আছে, সবগুলো সাইজ কিন্তু একটা একটা করে অ্যাভেলেবেল আছে। তো যে অর্ডার করবে 36, সে 36টা পেয়ে গেলে কিন্তু আরেকজন 36 পাবে না। তো একটু তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন, আদারওয়াইজ হচ্ছে দেখা যাবে এগুলো স্টক আউট হয়ে যাবে, রিস্টক হওয়ার চান্সেসও কিন্তু নাই। ওকে সো দেখেন এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা, প্রাইস হবে কত? প্রাইস হবে শুধুমাত্র 3,400 করে। ওকে অর্গানজা গুলো হচ্ছে আমি একটু বড় করেই দেখাই দেই, তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নিবে, বিভিন্ন প্রাইসে হচ্ছে রাখছি। সো এটা হচ্ছে ড্রেসের প্রাইস হবে 3,400। আচ্ছা এখন হচ্ছে একটা ড্রেস দেখাই দেই অরেঞ্জ কালারের, এইটার হচ্ছে সাইজ আছে 36, 40, 44 সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে, প্রাইস হবে কত? প্রাইস হবে শুধুমাত্র 5,500 করে। এগুলো কিন্তু সব 5,800 টাকা অফার প্রাইস ছিল, আমাদের রেগুলার প্রাইস ছিল 6,500 করে, দেন হচ্ছে 5,800 আমরা অফারে দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে লাস্ট একটা সেট যেহেতু অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আরো প্রাইস হচ্ছে কমায় দেওয়া হয়েছে, মানে বলতে গেলে রেগুলার প্রাইস থেকে 1,000 টাকা কিন্তু লেস করে দেওয়া আছে। তো এটা হচ্ছে ড্রেসের স্লিভের পার্টটা, খুবই সুন্দর একটা কালেকশন। রেগুলার প্রাইস আমরা আসলে বেশি দিন রাখতেও পারি না, আমরা বলি 80 এর প্রাইস ট্যাগ লাগাই 6,500, দেখা যায় একটা ড্রেস ও সেল হয় না লাইভ করে, লাইভের মধ্যে বলে আছে 6,500 টাকা হচ্ছে রেগুলার প্রাইস ধরা হয়েছিল, মার্কেট প্রাইস যেটা মানে সবাই সেল করে যে প্রাইসে, পরে দেখা যায় ওইখান থেকে আমি আবার হচ্ছে ঠিকই কমাই দিই, আমরা কখনো মার্কেট প্রাইসে সেলই করি না। তো দেখো এটা তোমার ড্রেস এর হচ্ছে ফ্রন্ট পার্ট, ড্রেস এর ব্যাক সাইড টা শো করে দিচ্ছি, ব্যাক সাইড ও সুন্দর করে হোয়াইট থাকবে, যাদের হলুদের প্রোগ্রাম টোগ্রাম আছে, হ্যাঁ বা একটু কালারফুল ড্রেস চাচ্ছি, যাকে বিয়ের প্রোগ্রাম আছে বা হলুদের প্রোগ্রাম আছে, তারা কিন্তু চাইলে সাদাবাহারের এই অরিজিনাল হচ্ছে অর্গানজাটা হচ্ছে নিতে পারে। এটা খুবই সুন্দর একটা কালেকশন, বিউটিফুল একটা কালেকশন, প্রাইস হবে কত? শুধুমাত্র 5,500, ঠিক আছে 5,500 তে হচ্ছে পেয়ে যাবেন এই ড্রেসটা। অ্যান্ড তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করবেন, ডেলিভারি চার্জ ফ্রি আছে, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে অবশ্যই ফুল বিকাশ করতে হবে। বিকাল 4টায় কিন্তু আমাদের হচ্ছে ইউজ প্রোডাক্ট, আর হচ্ছে আমাদের প্রিভিয়াস কিছু কর্স প্রোডাক্ট ছিল, কিছু কটনের প্রোডাক্ট ছিল, কিছু বোরকার কালেকশন, ওয়েস্টার্ন কালেকশন ছিল আগে, মানে অনেক আগে হচ্ছে আমরা দেখাচ্ছিলাম, ওগুলো হচ্ছে একটা দুটো অ্যাভেলেবেল আছে, ওইটা জাস্ট আমরা ওই যে 150-200 টাকায় হচ্ছে ছাড়বো। ঠিক আছে, থাকে না যে বাসায় পরার ড্রেস, বাসায় পরবে বাচ্চারা, বা হচ্ছে নিজে পরবো বাসায় পরবো, এরকম কিছু হচ্ছে ড্রেস স্টকে ছিল, সেগুলো বের করা হয়েছে, সেগুলো হচ্ছে দেখাই দিব।
ঠিক আছে, এই ড্রেস গুলো যদিও হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে দেখাই না এখন, ওগুলো আগে মাঝে মধ্যে হচ্ছে আমরা অফারে দিতাম, 500 টাকার কর্স দিতাম, 300 টাকার কর্স দিতাম, বা 300 টাকার কুর্তি দিতাম, ওরকম টাইপের কিছু জিনিস আছে যেগুলো 150-200 টাকায় চলে যাবে। সো লাইফটা, ওই চ্যাপ্টার লাইফটা কিন্তু হচ্ছে আমি ডিলিট করে দিব। হ্যাঁ, সো বিকাল চ্যাপ্টার অবশ্যই একটু অ্যাক্টিভ থাকে লাইভের মধ্যে হচ্ছে, সাথে সাথে হচ্ছে ওরা হচ্ছে অর্ডার নিবে, কনফার্মেশন দেওয়ার সাথে সাথে বিকাশ করতে হবে। যদি বলেন যে আপু আমি 1 ঘন্টার মধ্যে বিকাশ করবো, কনফার্ম করবা না, সাথে সাথে বিকাশটা এই জন্য করা লাগবে বিকজ লাইভটা হচ্ছে আমি ডিলিট করে দিব, চ্যাপ্টার 100-150-200 টাকার লাইভটা যেটা। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস, দুপাটা 900 প্যান্ট, প্রাইস হবে কত, শুধুমাত্র 5,500 করে পেয়ে যাবে। আচ্ছা, এখন একটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে প্রাইস ছিল 6,200 করে, যেটার হচ্ছে প্রাইস হচ্ছে একদম 50% সেলে চলে যাবে আজকে, মানে এটা 3,400 করে হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, এইটার মধ্যে একদম পুরো লস, দিন হামিদের কালেকশন কিন্তু কেনা প্রাইসে পড়ে 4,000 টাকার উপরে। ওকে, 4,800-4,900 সামথিং এরকম প্রাইস ছিল। সো এইটা হচ্ছে ড্রেসটা, বা এটার আরো বেশি দাম হইতে পারে। দিন হামিদের একটা সেট আমরা আসিলাম, ওটার প্রাইস ছিল 5,600 করে হচ্ছে ছিল ওটার প্রাইস, কেনা প্রাইস অনেক বেশি থাকে। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস এর স্লিভের পার্টটা, স্লিভে সুন্দর করে ওয়ার্ক আছে, কিন্তু বটল গ্রিন কালার, হঠাৎ করে তাকালে মনে হবে যেটা মনে হয় কালো টালো বা কিছু, এন্ড এটা টোটাল ড্রেস এ কি পরিমানে ওয়ার্ক আছে যে ভাই রে ভাই, মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন। এটা সাইজ কত? এটা স্মল সাইজ, এটা একটু বড় হলে আমি নিয়ে নিতাম, এটা আমার একদম টাইট হবে। তো দেখেন এটা হচ্ছে ড্রেস এর হচ্ছে ব্যাক সাইডটা, খুবই সুন্দর একটা কালেকশন আছে। এটা মিডিয়াম আছে, এটা আমার টাইট হবে, এই যে ভাই অনেক সুন্দর মাশাআল্লাহ একটা কালেকশন, প্রাইস থাকবে শুধুমাত্র 3,400। এটা যে নিবেন সে জিতছেন, বিকজ আপনারা জানেন এটা 3,400 টাকার ড্রেস না। হ্যাঁ, এটা 3,400 টাকার ড্রেস একটু কোনা। আচ্ছা, অন্তর দাস আপু বলছে, আপু আমার খুব জানতে ইচ্ছে করে আপনি কি ম্যারিড আপু? সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা, দুপাট্টা এন্ড হচ্ছে প্যান্ট, এটা বলে আমি কাউকে কষ্ট দিতে চাচ্ছি না, সরি। সো এটা হচ্ছে ড্রেস, প্রাইস হবে কত, শুধুমাত্র হচ্ছে আপনার 3,400 টাকা। আপনার প্রশ্ন শুনে আমি প্রাইস ভুলে গেছি। ওকে, এরপরে হচ্ছে এইটা দাও, আপনাদের সবার পছন্দের ড্রেস, এন্ড এইটা ভাই অনেক সুন্দর 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 সুন্দর। এটা কি বেঞ্চ মার্কেট ছিল নাকি এটা কোন ব্র্যান্ডের ছিল আমি ভুলে গেছি। 6,500 টাকার একটা ড্রেস, ঠিক আছে, এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে 40, আই থিঙ্ক 40 আছে, মানে এটা অনেক সুন্দর একটা ড্রেস, এটা পরলে ভাই আর কিছু লাগবে না, ঠিক আছে, আর কিছু লাগবে না। তো দেখা এইটা হচ্ছে ড্রেসটা, খুবই প্রিটি, খুবই প্রিটি একটা কালেকশন, খুবই প্রিটি একটা কালেকশন, যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবে। দেখেন এটা হচ্ছে ড্রেস এর স্লিভের পার্টটা, ওকে, এন্ড মাশাআল্লাহ একটা ড্রেস, মাশাআল্লাহ একটা ড্রেস, মাশাআল্লাহ একটা ড্রেস। সো এটা হচ্ছে ড্রেস এর স্লিভের পার্ট, নেকের ডিজাইনটা খেয়াল করেন, নেক সাইডে সুন্দর করে ওয়ার্ক আছে। আচ্ছা, খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্ক আছে, থ্যাংক ইউ অন্তরা দাস আপু, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেন এটা হচ্ছে ড্রেস এর হচ্ছে দামানের হচ্ছে ওয়ার্কটা, খুবই প্রিটি একটা কালেকশন। আমি অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফ মানে আনি না, আগে অনেক ছবি শেয়ার করতাম এটা সেটা ওইটা ওইটা, বাট এখন আনি না, বিকজ আমার কাছে মনে হয় মানুষের মানে নজর হচ্ছে জিনিসটা খুবই বাজে জিনিস, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি পার্সোনাল জিনিসটা কখনোই শেয়ার করি না। খুবই কম সংখ্যক মানুষ জানে আমার প্রফেশন কি, মানে বিজনেসের বাইরেও আমি মানুষটা কেমন, প্রফেশন কি, আমার ফ্যামিলি মেম্বার কে কি করে, ফ্যামিলিতে কে আছে, আমি ম্যারিড নাকি আনম্যারিড, আম অল। সো ওইটা হচ্ছে আমি কখনোই আগে সবকিছু শেয়ার করতাম, যারা প্রথম প্রথম আমার লাইফ দেখতো তারা অনেকেই জানে, বাট এখন হচ্ছে শেয়ার করি, কারণ আমার কাছে একটা জিনিস আমি খেয়াল করছি, আমি যে জিনিসটাই শেয়ার করি ভালো জিনিস, ওই জিনিসটাতে একটা ঝামেলা স্টার্ট হয়। তো দ্যাট ওয়াই হচ্ছে আমি পার্সোনাল জিনিস নিয়ে হচ্ছে কথা বলি না, মানে অ্যাটলিস্ট লাইফ বিজনেস ইসে। ওকে, এনিওয়ে, সো এটার হচ্ছে ম্যাটেরিয়াল থাকবে অর্গানজা, কটন সিল্ক থাকবে প্যান্ট, ওড়না থাকবে কটন নেক, ঠিক আছে, ওড়নাটা কিন্তু নেকের ভিতরে পাচ্ছ। সো এটার প্রাইস থাকবে 6,500 করে, লম্বায় আছে 45 আর হচ্ছে বডি আছে 42, এটা খুব সুন্দর একটা কালেকশন।
ঠিক আছে, খুবই সুন্দর একটা কালেকশন। সো এটা হচ্ছে একটা, এরপরে হচ্ছে একটা অরগানজা কালেকশন শো করে দিতে, সেটার প্রাইস কত করে ছিল? আচ্ছা এটা 4900 করে চলে যাবে এটা, ঠিক আছে। এটাও কিন্তু 5500 হচ্ছে একটা ড্রেস। আর এটা নাও বাহারের অরগানজা, এটার হচ্ছে সাইজ আছে 42 আছে, 38 আছে, দুইটা সাইজ আছে নাকি? না সবই আছে, দুইটা সাইজ আছে, 38 আছে, 42 আছে, 38 42 হচ্ছে অ্যাভেলেবল আছে। ওকে ঝটপট করে, ঠিক আছে। এটার কিন্তু পরে আমার লাইভ আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটাই একটাই আছে 38, একটাই আছে আপনার 42, ঠিক আছে। একজন একজন পাবেন, সাইজ গুলো একজন একজন করে পাবেন। সো এটা হচ্ছে আপনার ড্রেস, এর মানে হচ্ছে ওয়ার্কটা খুবই প্রিটি একটা কালেকশন, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন। আর এটা হচ্ছে ড্রেস এর হচ্ছে ব্যাক সাইডটা, খুবই খুবই সুন্দর একটা ড্রেস। এটার হচ্ছে লম্বায় আমরা পাবো 43-44। এটার ওড়নাটা ভাই অনেক সুন্দর, এটার ওড়নাটা খুবই খুবই সুন্দর। এই হচ্ছে ওড়নাটা, মানে এত সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে, বিশ্বাস করেন আপনি ড্রেস না পরলে আপনার বাবার ওড়নাটা পরতে ইচ্ছা করবে, ঠিক আছে। এটার ওড়নাটা খুব খুব সুন্দর। প্রাইস থাকবে কত? শুধুমাত্র 4900 টাকা অফার প্রাইস। রেড এর মধ্যে ইনশাল্লাহ আসবে, শোনা, রেড এর জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস, দুপাত্তা এন্ড হচ্ছে প্যান্ট। প্রাইস হবে কত? শুধুমাত্র শুধুমাত্র আপনার 4900 করে। হ্যাঁ মেজাজ আপু ঠিক বলছেন, খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনাদেরকে দাওয়াত দিব। দোয়া করেন বেশি বেশি করে। ওকে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি হচ্ছে দাওয়াত পাবেন একটা। তো দেখেন এটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে আপনার আমি যেটা পরেছি সেটা, ঠিক আছে। আমি যেটা পরেছি সেটা হচ্ছে এটা, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন। স্ক্রিনশট, ফুলারের ফোন নাম্বার, সাইজ হচ্ছে আমারটা 40-44-46, ঠিক আছে। আমারটার মধ্যে তিনটা কালার আছে, একটা আকাশি কালারে। আচ্ছা আমি যদি ম্যাটেরিয়াল ভাগ ভাগ করে লাইভ করতে যাই, লাইভ গুলো অনেক বড় হয়ে যায়, তাই না? বাট আসলে করারও তো কিছু নাই, বারবার লাইভ করলে বারবার আপনাদের বিরক্তি লাগবে, নাকি বারবার লাইভ করবো বলেন তো, সারাদিন লাইভ করবো। তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস এর স্লিভের পার্টটা, সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স এন্ড পার্ল এর ওয়ার্ক আছে, যেটা বলতেছিলাম ট্রান্সপারেন্ট, এতটুকু ইনার আছে, বাকিটুকু ট্রান্সপারেন্ট করা। এন্ড এই হচ্ছে নেকের ডিজাইনটা, নেক সাইডে সুন্দর করে হচ্ছে এরকম ওয়ার্ক করে দেওয়া আছে, পুরো বডিতে ওয়ার্ক থাকবে। এন্ড দামানে কিন্তু গর্জিয়াস করে হচ্ছে আমরা এরকম আপনার সিকোয়েন্স, পার্ল এন্ড স্টোন এর ওয়ার্ক পাবো, লেসের ওয়ার্ক থাকবে। এটার ম্যাটেরিয়াল থাকবে কটন নেকের ভিতরে, সাইজ থাকবে 44-44-46, সাইজটা একটু অন্যরকম, দ্যাটস ওয়াই আমি বারবার আটকায় যাচ্ছি। সো এটা হচ্ছে ড্রেস আর দুপাত্তা, দুপাত্তার হচ্ছে দুইটা পার্টি কিন্তু হচ্ছে আসলে হচ্ছে আপনার এরকম করে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, সিম্পল সুন্দর কালেকশন। আর ফালাকের কালেকশন গুলো সুন্দরই হয়, ফালাকের ম্যাক্সিমাম কালেকশনই কটন নেটের ভিতরে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা, প্রাইস হবে কত? শুধুমাত্র আপনার 4600 টাকা, ঠিক আছে। 4600 টাকায় হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে, 4600 টাকায় হচ্ছে পেয়ে যাবেন। প্রাইস হবে কত? শুধুমাত্র শুধুমাত্র আপনার 4600 টাকা। ওকে, সো এটা হচ্ছে একটা ছিল। হ্যাঁ আমি একটু রিপিট করে দিই, আরো অনেক অর্গানাইজার কালেকশন আছে, অনেক অনেক আছে কালেকশন। সো ওইগুলো দেখাইতে গেলে মানে সময় চলে যাবে আরো, কারণ 4টার সময় আরেকটা লাইভ আছে। কয়টা বাজে অলরেডি? 1 ঘন্টা অলরেডি হয়ে যাচ্ছে নাকি? তো দেখো এইটা দেখাইলাম, এটা হচ্ছে পোশাকের অরিজিনাল পোশাক ব্র্যান্ডের একটা কালেকশন, 36-40 আর হচ্ছে 44 সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে, প্রাইস একটা 3400। আরেকটা হচ্ছে পোশাকের হচ্ছে অর্গানজা দেখাচ্ছি, এটারও প্রাইস থাকবে 3400 টাকা। যাদের বাজেট কম তারা হচ্ছে এই ড্রেস গুলো নিতে পারবো, ইভেন শোরুমে এসে হচ্ছে পারচেজ করতে পারবো। শপ এর অ্যাড্রেস বলে দিচ্ছি, শপ নাম্বার 21-22 গ্র্যান্ড প্লাজা শপিং মল, মগবাজার ওয়ালেস ঢাকা। পোশাকের কিন্তু অনেকগুলা ডিজাইন, 7-8টা ডিজাইন অ্যাভেলেবেল আছে, তো তোমরা হচ্ছে এসে দেখে নিতে পারবা। এই ড্রেসটা হচ্ছে শুধুমাত্র 38 সাইজ আছে, প্রাইস থাকবে 1800 টাকা। এইটারও সাইজ থাকবে 38 সাইজ, আর প্রাইস থাকবে হচ্ছে 1800 টাকা, 1800 করে কিন্তু পেয়ে যাবা। সো এটা হচ্ছে একটা ছিল। দেন হচ্ছে চলে যাচ্ছি বাকি কালেকশন গুলোতে, অনেকগুলা ড্রেস দেখাই, আমি জানি খুবই বোরিং লাগে, বাট আমি চাই একই লাইভের মধ্যে সবকিছু দেখায় হচ্ছে তোমাদেরকে হচ্ছে কনফিউজ করে ফেলার, মানে ইচ্ছা করে আমার মাঝে মধ্যে সব দেখায় পাগল করে ফেলি।
বাট আমার নিজেরও হচ্ছে আসলে কুলায় না, দেখা যায় একটু বক বক করার পর আমি নিজে টাইট হয়ে যাই। তো এটা হচ্ছে আরেকটা পোশাকের, এই কালোটা খুবই সুন্দর, এটার ওড়নাটাও মাশাল্লাহ। প্রাইস থাকবে কত? শুধুমাত্র 3,400। আমি যে ড্রেসটা পরেছি সেটার কালোটা হচ্ছে এটা, প্রাইস থাকবে হচ্ছে 4,600। আমি যে ড্রেসটা পরেছি ফালাকে সেটার সাইজ থাকবে 40, 44, 46, সাইজটা শিওর হয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন। এইটা হচ্ছে আমারটা হচ্ছে আরেকটা কালার, আকাশি কালার, আমারটা হচ্ছে এই, প্রাইস থাকবে 4,600 করে। এই হচ্ছে ছিল একটা। এরপরে চলে যাচ্ছে আরো যেগুলো দেখাইছি, কই তরিন দাও হাতে দিয়ে দাও। আর আরো দেখাচ্ছি, এটা হচ্ছে আদার ওয়ান, এইটার হচ্ছে প্রাইস হবে 6,500 করে। খুবই সুন্দর একটা কালেকশন, একটা সাইজই আছে, 42 সাইজ। এটা হচ্ছে সাদাবাহার অরিজিনাল, হচ্ছে সুন্দর একটা কালেকশন, প্রাইস থাকবে হচ্ছে 5,500 করে। এগুলো সবগুলোতে কিন্তু 1,000 করে লেস করা আছে। এটা হচ্ছে আরেকটা কালেকশন, প্রাইস হবে 5,500। অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে একদম 50% সেলে যাচ্ছে, প্রাইস হবে 3,400 করে। এটা হচ্ছে বিন হামিদের হচ্ছে একটা কালেকশন, এটার সাইজ থাকবে 38। আচ্ছা, আর এগুলার হচ্ছে সাইজ থাকবে 36, 40, 44 সাইজ থাকবে। এটা হচ্ছে আরেকটা সাদাবাহারের ড্রেস। অ্যান্ড দেন হচ্ছে অনেকগুলো ড্রেস দেখাইছি ভাই, তো দেখেন এটা হচ্ছে আরেকটা কটন নেটের ভিতরে সাদাবাহার, এটার প্রাইস থাকবে হচ্ছে 5,500 করে। বিউটিফুল একটা পিঙ্ক কালার, অ্যানাদার পিঙ্ক দেখাচ্ছি, যেটার প্রাইস থাকবে 4,900 করে, ঠিক আছে। এটা কিন্তু বিন হামিদের নাকি, না নাও বাহারের, এটা এটা নাও বাহার, এটা হচ্ছে সাদাবাহারের। ওকে, সো গাইজ এর হচ্ছে এই ড্রেস গুলো হচ্ছে শো করেছি, আরো অনেক কালেকশন আছে, একটু শপে হচ্ছে ভিজিট করবেন, এন্ড হচ্ছে শপে এসে কেনাকাটা করার চেষ্টা করবেন। এন্ড 4টার সময় ইনশাআল্লাহ একটা লাইভে দাঁড়াচ্ছি, যেটা হচ্ছে একদম পুরো খিচুড়ি লাইভ। এটার মধ্যে অনেক অনেক ড্রেস থাকবে, হান্ডু বান্ডু অনেক ড্রেস থাকবে, মানে আমরা পুরো একটা স্টক হচ্ছে আলাদা করা হয়েছে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস আমাদের শোরুমে আর কি ছিল। এটার মধ্যে বোরকা আছে, ওয়েস্টার্ন আছে, কটন আছে, রেগুলার পরার জামা কাপড়, 150-200 টাকার ড্রেস আছে, এন্ড আমার ইউজ ড্রেস আছে কিছু সেগুলা। এন্ড এই লাইভের মধ্যে আখানুর কিন্তু অনেকগুলো ড্রেস পাবেন, যারা 2,500-2,600 টাকার আখানুর চাচ্ছেন তারা হচ্ছে 4টার লাইভটা হচ্ছে দেখবেন। এন্ড 4টার লাইভটা হচ্ছে রাত 8টা পর্যন্ত হচ্ছে আমি রাখবো, এরপরে ডিলেট করে দিব। সো রাত 8টার মধ্যে বিকাশ হচ্ছে কনফার্ম করে দিবেন, ট্রাই করবেন এটা। সো এই লাইভটা আমি শেষ করে দিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।